আমি যেদিন ছাদে আসি বিকেলে, আমি যখন এখানে প্রাণ ভরে শ্বাস নিই, আমার শরীর খারাপ থাকলে শরীরটা ভালো হয়ে যায়। পাঁচতলা ভবনে ঘন সবুজে ঢাকা ছাদ কৃষি, ছোট এই আয়োজনের মধ্যেই প্রকৃতি ও কৃষিকে প্রাধান্য দেওয়ার প্রয়াস ছাদে মেলে ধরেছেন ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার ও ডাক্তার বনলত মুর্শিদা দম্পতি। নিজেদের কাজের ফাঁকে এখান থেকে মেটাচ্ছেন মনের তৃপ্তি, চেষ্টা করছেন পরিবেশকে ভালো রাখার। প্রতিনিয়তই শহরে মানুষের কোলাহল বাড়ছে, তার সাথে সাথে আবাসনের স্থান দালান কোঠাও বৃদ্ধি পাচ্ছে, হারিয়ে যাচ্ছে সবুজ অরণ্য। হারিয়ে যাওয়া সেই সবুজ অরণ্য কিছুটা হলেও ছাদবাগানিদের মাধ্যমে ফিরে আসছে নগরময়। নিউজ বরিশালে প্রতিনিয়ত এই ছাদবাগানের গল্প শোনাতে আমি থাকছি শাহিন সুমন, নিউজ বরিশালের সাথেই থাকুন। আজকে আপনাদেরকে যে ছাদবাগানটি দেখাবো, যার যে ছাদবাগানটি, সেই ছাদবাগানটি আপনাদের দেখানোর জন্য এসেছি। আসলে সেই ছাদবাগানটির যে মূল কর্ণধর, তার সাথেই আলাপ করব এবং তার কাছ থেকে জানবো যে এই ছাদবাগান করার পিছনের রহস্য এবং গল্পটা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসলে আপা, আপনারা যে এই ছাদবাগান শুরু করলেন, কিভাবে কি শুরু করলেন? এই ছাদবাগানটা মূলত আমি শুরু করেছিলাম কোভিডের, মানে কোভিড আসার 6 থেকে 7 মাস আগে। তারপর তো কোভিড এসে গেল, তারপর থেকেই আমি শুরু করলাম আরো বেশি করে গাছ কেনা, আরো গাছের পরিচর্যা করা। এই তখন থেকেই শুরু মূলত, এই আর কি। আসলে কি গাছ থেকে শুরু করলেন আসলে কখন? প্রথমত আমি ফলের গাছ নিয়ে শুরু করেছি, যেমন আম, জাম, হ্যাঁ, তারপরে কাঁঠাল ছিল, কাঁঠাল গাছটা যদি মরে গেছে, তো এ ধরনের ফলের গাছ নিয়ে। তারপরে কিছু সবজিও আমি প্রতি বছর, মানে শীতকালে কিন্তু আমি সবজি করি প্রচুর, এছাড়াও বর্ষাকালেও বেশ কিছু সবজি, শাক সবজি এগুলোও হয়, আর ফলের গাছই বেশি। ফুলের গাছও আছে কিছু, কিন্তু খুব বেশি না। আসলে আমরা দেখছি যে আপনার ছাদবাগানটি আসলে একটু অন্য রকমের ছাদবাগান, আসলে ফ্লোরের সাথে কিছু নেই, স্টিলের স্ট্রাকচারের উপরে আলাদাভাবে করা, এই পরিকল্পনাটা কিভাবে নিলেন? আসলে যখন আমি ফ্লোরে রাখছিলাম, তখন টাইলস গুলাতে ময়লা ধরে যাচ্ছিল, টাইলস এর ক্ষতি হতে পারে। এভাবে যখন আমার সাহেব দেখলো যে আমি আসলে এটা করছি বা করবই, তখন সেই উদ্যোগটা নিল যে না, আসলে এই ধরনের স্ট্রাকচার করে দেই, তাহলে ছাদের সাথে ডিরেক্ট লাগবে না, টবের কাদা মাটি বা পানি পড়লে সমস্যা নাই, কিন্তু ডিরেক্ট মানে টব লেগে থাকলে তো আসলে ড্যাম্প হয়ে যেতে পারে। সেই থেকেই আসলে এভাবে অ্যারেঞ্জমেন্ট করা আর কি। এই ছাদবাগানের বাইরেও আপনার কিভাবে কি দিনের সময় কাটে একটু আমাদেরকে যদি বলেন? আসেন ছাদবাগানের বাইরেও যেটা অ্যাকচুয়ালি, আমি কিন্তু একজন ডাক্তার, আমার সাহেবকে আমি অ্যাসিস্ট করি, তার সাথে চেম্বার করি, বসি, এটা আছে। এছাড়া আমার একটা বিজনেস আছে, বিউটি পার্লার আর কি, সেটাও প্রায় 20 বছর হয়ে গেছে বরিশালে, তো সেটা নিয়েও আমার মোটামুটি দিন কেটে যায়, সময় কেটে যায়, এই তো। আর বাচ্চারা তো বড় হয়ে গেছে, বড় ছেলে কানাডায় থাকে, বৌমাও থাকে, নাতি আছে একটা, ওরা কানাডায় থাকে, ও পিএসসি ইঞ্জিনিয়ার। আর ছোট ছেলে ডাক্তার, ওরও গত 3 মাস হলো ইউকেতে চাকরি হয়ে গেল, ও এমআরসিপি ডক্টর আর কি, তো ওটা কমপ্লিট করার পরে এখন ইউকেতে আছে, ওখানেও বৌমাও আছে, এই একটা বৌমা, ছোট বৌমাও ইঞ্জিনিয়ার আছে আর কি। আপনারা দুজনেই আছেন আসলে? এখন মূলত আমরা দুজনেই আসলে আছি ঘরে আর কি। আসলে এই ছাদবাগানটাকে আসলে অনেকটা আপন করে নিয়েছেন, যে এটার পিছনে এখন সময়টা, বাকি যে সময়টা থাকে, বিকেলবেলা আমি এখানে না উঠলে তো আমার মন এত খারাপ লাগে, এত অস্থির লাগে, এই বিকেলটা আমার কাউকে আসলে দিতে ইচ্ছা করে না, এবং এই বিকেলটা আমি কাউকে দেইও না। তো শুরুটা তো আমার তো অসম্ভব ভালো লেগেছে, তখন সবে মাত্র ছোট ছোট গাছ কিনেছি, একটু একটু করে বড় হচ্ছে, নিজের সন্তানের মতোই একেবারে। তারপরে দেখা গেল যে এই গাছ থেকে আসলে, আপনি যেটা জানতে চাচ্ছেন আমার কতটুকু চাহিদা মিটতেছে বা কিছু এরকমের, আসলে মনের খোরাকটাই বেশি মিটছে, আর এছাড়া কিছু যা পাচ্ছি যতটুকু সেটুকু ফ্রেশ খাচ্ছি, কারণ ভেজালের যুগে এখন আমরা তো, সবজি তো ভেজাল, সবজিও কিন্তু আমরা এখন আর ফ্রেশটা খেতে পাই না, তো ফ্রেশ যে কদিন খেয়েছি এই গত 6 মাস কিন্তু আমি সবজি কিনিনি এবং ফ্রেশ সবজি খেয়েছি, এটুকুই আমি মনে করি আমার আসলে পাওয়া আর কি। এখন মানে যেভাবে আধুনিকায়ন হচ্ছে তাতে মানুষ গাছপালা কাটতেছে, সবুজায়ন কমে যাচ্ছে, তো আমরা তো ভূমিতে জায়গা পাচ্ছি না, আর জায়গা পাওয়ার উপায় নাই, মানুষ যেভাবে বাড়তেছে তাতে আস্তে আস্তে কমে আসতেছে,
এখন ছাদবাগানই আসলে সবুজায়নের একমাত্র উপায় আমি যা মনে করতেছি। তো আমার মনে হয় কি, বিশেষ করে আমরা যারা রিটায়ার্ড লাইফে আছি অথবা যাদের কাজকর্ম কম থাকে, তারা এই ছাদবাগান করে একদিকে সময় বাঁচাতে পারে, সময়টা তারা ব্যয় করতে পারে এবং আর সবুজায়ন অনেক বেড়ে যেতে পারে। আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আমার কিছু ভালো লাগে যে এই যে আমার তো বাগান ছোট, আমার তো বাগান ছোট বেশি বড় না, তাতে আমার মনে হয় কি, আমি তো দেখেছি যে আসলে আমাদের এই এখান থেকে আমি যে কৃষি জিনিস পাই, যেমন শাক সবজি, বিশেষ করে পুঁই শাক, তারপর পালং শাক, তারপর ঝিঙ্গা, ঢেঁড়স, এগুলো আমার কিনতে হয় না, এগুলো আমি একবারে সবুজ পাচ্ছি, ফ্রেশ পাচ্ছি, লেবু দেখা যাচ্ছে, যে লেবু দেখা যাচ্ছে, তারপর মাঝে আম খাচ্ছি আমরা, তারপর ড্রাগন খাচ্ছি, পেঁপে খাচ্ছি, হ্যাঁ, এগুলো তো আসলে আমাদের অতিরিক্ত পাওয়া, এগুলো যদি আমাদের কিনতে সমস্যা নাই কিন্তু আমরা ফ্রেশ পাচ্ছি না বাইরে, একদিকে আমার সময় বাঁচতেছে, আমার সময় কাজে খাটাইতেছি, আর একদিকে হলো আমি এটা ফ্রি পাচ্ছি, আমার জন্য মনে হইতেছে। এই জন্য আমি মনে করি যার সামর্থ্য আছে, যার জায়গা আছে, সময় আছে, তার মানে ছাদ কৃষি করা উচিত। আপনার এটা কতটুকু জায়গার ভিতরে করছেন? এটা হলো 2500 স্কয়ার ফিট। এখানে দেখছি যে বিভিন্ন রকম ফল, পাখিরাও আসতেছে, আসলে একটা অন্যরকম মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে এই যে সৃষ্টির পিছনে রহস্যটা একটু বলেন, কেন কিরকম কি শুরু করলেন? মানে এটা এটা হচ্ছে কি, যে আমাদের তো আসলে বন জঙ্গলের সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য পাখিদের আবাস কমে যাচ্ছে, এই জন্য আমি দেখছি যে আমার এখানে প্রচুর পাখি আসে। হ্যাঁ, আমি আমার আমার ওয়াইফকে বলছি পাখি পাখিকে তাড়ানো যাবে না, এবং পাখি খাওয়ার পরে যে ফলটা পাবো এইটি আমার, এইটি আমাদের যথেষ্ট, ওরা খাওয়ার পরে যদি আমরা পাই সেটাই, কারণ আমাদের তো ইনশাল্লাহ ওই না পাইলে অসুবিধা নেই, কিন্তু ওদের তো খাবার দরকার। ওরা তো ওদের বাইরে খাবার নাই, এখানে খেতে পারবে। এই যে আমাদের কবুতর আছে, কবুতর প্রচুর খায়। হ্যাঁ, তারপর আমাদের এখানে আগেই ছিল মোরগও ছিল, কিন্তু মোরগ বেশি খেয়ে ফেলে, সব খেয়ে ফেলে মোরগ, এই জন্য মোরগ বাদ দিয়ে দিছি আমি, এখন কবুতর আছে ওরা খায়, আর প্রচুর পাখি আসে এখানে সন্ধ্যে পরে। আসলে আমাদেরকে একটু দেখান আসলে যে আপনার বাগানে কি কি গাছ আছে, কি কি ধরনের গাছ আছে আসলে আমাদের একটু দেখান। আমার বাগানে এই যে প্রথমে এটা দেখা, এটা হচ্ছে সিডলেস লেবু। হ্যাঁ, সিডলেস লেবু প্রতি মানে এটা কিন্তু অনেক লেবু আসে, এই যে লেবু ঝুলছে এই আর কি। এটা কি গাছ, কি আম গাছ? এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে চিয়াংমাই, এটা সম্ভবত আম্রপলি, আর পেছনে আর একটা আছে জাম গাছ। হ্যাঁ, জাম গাছ, আর এটাকে যে গ্রামে কি বলে দেওয়া গাছ নাকি? হ্যাঁ, দেওয়া গাছ, হ্যাঁ, সেটার কথাই তো বললো যখন বাজার থেকে কিনলাম আর কি ইয়ে থেকে। তারপরে মরিচের গাছ আছে, এরকম মরিচ কিছু ফুল গাছ এখন আবার একটু খারাপ হয়ে গেছে, জবা গাছগুলো বর্ষার পরে হলো কিছু ছেঁটে দিতে হবে, এখন গাছগুলো দিলে আবার সুন্দর হয়ে ফুল আসবে। ফুল গাছ, ফুলের ফুল গাছের চাইতে আসলে ফলের গাছই বেশি না? ফলের গাছই বেশি আসলে। হ্যাঁ, এখানে এই 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 পোশনটাই শুধু ফুল গাছ? হ্যাঁ, এখানে কিছু ফুল গাছ আছে, আর তেমন কোথাও নেই। এদিকটা একটু দেখি আমরা আসলে, এদিকটা কি আছে আমরা দেখতে পাচ্ছি যে যে এটা কি মানে কৃষ্ণচূড়া নাকি? এটা রাধাচূড়া, 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 এটা হচ্ছে রাধাচূড়া, রাধাচূড়া। আর এগুলো কি হলুদ নাকি? এগুলো হচ্ছে হলুদ, ওটাকে কি কলাবতী ফুল বলে, এছাড়া যেন কি যেন বলে ইংলিশ আরো। আর এই গাছটাও নষ্ট হয়ে গেছে, এটা একটা ফুল আছে মনে হয় যে অপরাজিতা, অপরাজিতা, হ্যাঁ, ব্লু কালারের, হ্যাঁ, ওটা ঢেঁড়স। এদিকে হচ্ছে ড্রাগন গাছ, হ্যাঁ, ড্রাগন গাছ। এছাড়াও কিন্তু আমি কচু গাছ লাগিয়েছিলাম, কচু গাছ আছে বেশ কিছু, আমরা কচু শাক খাই, হ্যাঁ, ডাটা, হ্যাঁ, এগুলো আর কি। আর ড্রাগন গাছে প্রতি বছরই কিন্তু অনেক ড্রাগন আসে, ড্রাগনে এই যে ঘাস হয়ে গেছে অনেক, হুম, এগুলো ক্লিন করা হচ্ছে না, আমি একটু অন্য কাজে। আর এটা কি ভিন্ন কোন জাতের তেঁতুল না? এটা মিষ্টি তেঁতুল বলেছে, এখন গত বছর হয়েছে তেঁতুল, আবার এখনো আবার তেঁতুল হয়ে গেছে, আবার কিন্তু ফুলও আসছে। এটা 12 মাস তেঁতুল হয়, হ্যাঁ, 12 মাসই তেঁতুল, মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা এগুলো আনার গাছ, আনার গাছ, অনেক আনার হয়েছে, এই প্রথম হয়েছে নাকি? না না, অনেক বার হয়েছে, অনেক বেশি পিপড়া, হ্যাঁ, ওটা হলো ইয়ে মিলিবাগ আসছে গাছে, বর্ষা গাছে তো, এই জন্য মিলিবাগের
আর প্রচুর পুঁই শাক হয় আমার বাগানে, পুঁই শাক, কলমি শাক সব শাক। এটা পেয়ারা গাছ, সবগুলো এরকম হাফ ড্রামে দেয়া। আর এখানে আছে আমার এটা একটা গাব গাছ বলেছিল কিন্তু বাড়ে না, আর এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডোতে খুব ফুল আসছিল গতবার কিন্তু অ্যাভোকাডোর দেখা পেলেনি আর কি। আর এখানে আছে তিন ফল, আছে তিন ফলের গাছ, এগুলো তিন হয় অল্প আর কি, গাছ অতটা গ্রোথ ভালো না। আর এটা কি? এটা হচ্ছে পিস ফলের গাছ কিন্তু পিস ফল হয়নি এখনো, পিস ফল প্রায় চার পাঁচ বছর হয়ে আছে গাছটার। আর এটা হচ্ছে জাম, সরি জাম না, এটা হচ্ছে ওই যে আমরুল গাছ, আমরুল গাছ, আমরুল গাছ আমরুল হয় ভালোই এই আর কি। আর এটা হচ্ছে আমড়া গাছ, এটা কি 12 মাসি আমড়া? না না, এটা 12 মাসি আমড়া না, এটা প্রায় 3-4 বছর পরে এই গতবারই অনেকগুলা আমড়া আসলো। আর 12 মাসি আমড়া গাছ আছে পাশে আমার এখানে। এটা কিন্তু হচ্ছে সিডলেস পেয়ারা। এই পেয়ারাতে আমি পেয়ারা ব্যাগিং করে রেখেছি যে ফাইনালে পেয়ারাগুলো নষ্ট করে ফেলে, অবশ্য দেখা যাচ্ছে না, আমি খুঁজতে পারছি না। হ্যাঁ, ছোট ছোট শেপটা এরকমই হয়, একটু দেখেন শেপটা, নেন শেপটা, পেয়ারার এরকমেরই, এটার মধ্যে কোনো বিচি নাই কিন্তু। হ্যাঁ, একেবারে সিডলেস, অনেক মিষ্টি পেয়ারাটা। এর পাশেও পেয়ারা গাছ, এটা হচ্ছে ওই যে মাধুরী পেয়ারা, মাধুরী পেয়ারা ভিতরে লাল, ভিতরে লাল। হ্যাঁ, এটা হচ্ছে জাম্বুরা গাছ না কি বলে, হ্যাঁ সেটা জাম্বুরা গাছের সাথে আবার পুঁই গাছ, পুঁই গাছ ওই যে বেয়ে উঠে গেছে, এটা বড়ই, এটা দিয়ে ছোট গাছ বড়ই হচ্ছে না। হ্যাঁ, এটাই প্রচুর বড়ই হয়, এটা হচ্ছে আপনার সিডলেস বড়ই। এই যে বড়ই আসছে, এগুলাই কিন্তু সিড নেই। হ্যাঁ, তারপরে এটা লেবু গাছ। হ্যাঁ, এটা লেবু, এটা কি, এটা কি? এটা আনার গাছ, আনার গাছ, দুটোই আনার গাছ। হ্যাঁ, পাশাপাশি দুটোই আনার গাছ। এটা কি লেবু না? এটা হচ্ছে থাই মালটা, মালটা থাই মালটা, থাই মালটা। হ্যাঁ, আর এইদিকে দেখতে পাচ্ছি যে একটু ভিন্ন টাইপের গাছ আসলে, এই যে বেড়ে এগুলো কি দিয়েছে? এটা ধনিয়া দিয়েছে, ধনিয়া, ধনিয়া পাতা, ধনিয়া পাতা। এটা হচ্ছে আমার ভেরিগেটেড পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রিন আর হোয়াইট টাইপের কালার নিয়ে এই পেয়ারা গুলো হয়। এর পাশে আছে, এটা আমার 12 মাসি ছবেদা গাছ। তারপরে এটা হচ্ছে আম গাছ, এটাও গতবার আম আসছিল। আর এর পাশে এটা সাদা জামের গাছ। হ্যাঁ, আর এই পাশে পেয়ারা গাছ, এটাও হলো মাধুরি পেয়ারা। এই বেডে, বেডে তো দেখতে পাচ্ছি আম গাছ, এটা আম গাছ বড়। হ্যাঁ, বেডে আম গাছ আছে, অনেকগুলোই আম গাছ আছে এখানে, বেশ অনেকগুলো আম গাছ আছে, বিভিন্ন জাতের আম আর কি। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশে যে এগুলো কি আঙ্গুর গাছ না? আঙ্গুর গাছ, আঙ্গুর গাছে আমার 2-3 বছর থেকে আঙ্গুর হয়, প্রচুর আঙ্গুর হয় এবং আঙ্গুরগুলো খেতেও ভালো লাগে, বেশ মিষ্টি। এখন এই কাটিং করে দিয়েছি, এখন আবার নতুন করে আগা ছাড়ছে, তারপরে আঙ্গুর আসবে। এখানে এখন লাউ গাছ আছে, যদিও লাউ গাছের হেলথ গুলো খুব ভালো হয়নি। আর এছাড়া আছে আমার হলো গাছ, আঙ্গুর গাছ, আঙ্গুর। এটা কি বরবটি? হ্যাঁ, ও বরবটি আসছে গাছটা। আর উপাশে দেখতে পাচ্ছি যে ওই যে সিম গাছ, ওইটা সিম? হ্যাঁ, সিম গাছ লাগিয়েছে আমার দারোয়ান আর কি। পেঁপের ফলন কেমন হলো? পেঁপে ভালোই হয়েছে, এই গাছটা অনেক পেঁপে ধরাচ্ছে, প্রচুর পেঁপে। আর ঢেঁড়স কেমন পাইলেন? ঢেঁড়স তো আমার বলতে গেলে এই 6 মাস সবজি কিনি না, তার কারণ আমার এখানে ঢেঁড়স হয়েছে, তারপরে দুন্দুল, ঝিঙ্গা, তারপরে পুঁই শাক, কলমি শাক, কচু শাক, সব ধরনের শাক বলতে গেলে এখান থেকে পাই। হ্যাঁ, পেয়েছি এখান থেকে এই আর কি। তারপর লাউ শাক টাকিগুলো তো খাওয়াই হয় আর কি। হ্যাঁ, আর ওই যে বেড়ে ওইগুলো আম গাছের গোড়ায় দেখতেছি যে বেড়ে দিছেন, ওইগুলো কি লাউ শাক না?
লাল শাক দেয়া হয়েছে, উঠতেছে আস্তে আস্তে কি। হ্যাঁ, এই শীতকালীন এখনো টমেটো, লাল শাক এগুলো তো লাগাবো, লেটুস এগুলো এখনো শুরু করিনি আর কি, প্রচুর বৃষ্টি গেল তো, অল্প জায়গা থেকে অনেক হরেক রকমের আর কি সবজি চেষ্টা করছি আর কি। গাছ এখন মানে ছাদের স্পেসের তুলনায় এখন মনে হচ্ছে গাছ বেশি হয়ে গেছে। হ্যাঁ, পাশাপাশি আপনাকে এই ছাদ বাগানে, এই যে আমার দুজন আমার বাসায় যে মেড সার্ভেন্ট আছে এবং হলো আমার দারোয়ান আছে একজন, ওরা দুজন, এছাড়া আরো একটা দারোয়ান আছে, ও যখন হেভি কাজগুলো দরকার হয়, মনে করেন একটা ড্রাম এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিতে হবে, তখন ও এসে কিন্তু হেল্প করে। তারপর ছাদ ক্লিন করা, তখন ওই ছেলেটাও সাথে থাকে, বলতে গেলে এরা তিনজনই থাকে আর কি। আর একটা বিষয় যে ছাদ বাগান করতে গেলে যে মাটির প্রয়োজন হয়, মাটি পাওয়া তো রেয়ার বিষয় শহরে। আসলে আসলে যখন শুরু করেছি তখন আসলে তো মাটি পাওয়াটা রেয়ার বিষয়, কিন্তু এই গাড়ি করে করে প্রচুর মাটি কিনেছি আমি আর কি। তারপরে শুধু মাটি না, মাটির সাথে আপনার সার লাগে, হ্যাঁ, যেমন কম্পোস্ট সার, তারপরে এছাড়া রাসায়নিক কিছু সার আমি ব্যবহার করি কিন্তু কম, কম্পোস্টটাই বেশি ব্যবহার করি, আর হলো ফাঙ্গিসাইড দিতে হয় এইভাবে আর কি, যাতে পোকামাকড় থেকে গাছগুলো ভালো থাকে, এভাবে পরিচর্যা করি আর কি। কোনো কৃষি বিভাগ বা কারো পরামর্শ নিতে হয় যখন পোকা ধরে? হ্যাঁ, আমাকে এখানে কৃষি অধিদপ্তর থেকে কিছু ইয়েরা আসছিলেন, অফিসাররা আসছিলেন, ওনারা এসে পরামর্শ দিয়ে গেছেন যেভাবে এভাবে কাটিং করে। প্রথম দিয়ে যেমন আমার আঙুর গাছে আঙুরই হচ্ছিল না, তখন উনি এসে কেটে দিলেন, বললেন যে এইভাবে করে আপনার কাটিং করতে হবে তাহলে আঙুর আসবে, তারপর থেকে আসলে আসছে। তার তখনই বুঝলাম যে আসলে প্রতিটা গাছেরই নির্দিষ্ট একটা টাইমে কাটিং করা প্রয়োজন, আম গাছ থেকে শুরু করে সব ধরনের ফল গাছ, ফুল গাছ। এই যে ছাদ বাগান তো করে অনেকে, করে করতেছে এবং তারা যে আসলে অনেকে নিরাশ হচ্ছে এবং হতাশা হচ্ছে যে আসলে মাটি উঠানো ছাদে, গাড়ের ছাদে অনেকে ভাড়া বাসায় থাকে, মালিকের বাসায় ভাড়া বাসায় অনেকে গাছ করতে দিচ্ছে না, আসলে এদের জন্য কোনো পরামর্শ থাকবে কিনা? ছাদতে ছাদ এই আর কি, প্রতিটা বিল্ডিং এ যদি ছাদ বাগান করে, ছাদ কোনো উপকার বা অপকারিতা আপনার কাছে কি মনে হয়? আসলে যেমন এটা হইতে পারে যে কয়েকটা ফ্যামিলি মিলে যারা ভাড়া থাকে বা কোনো ফ্ল্যাটের মালিক থাকে, তারা কয়েকটা সবাই মিলে একটা মিটিং করে তখন চিন্তা করতে পারে যে আমরা এক একজন এক এক সাইটে নিয়ে কিছু কিছু গাছপালা করি। হ্যাঁ, এটা অবশ্যই তাদের বিষয়, যদি সেরকম একমত হয় তাহলে সেটা করতেই পারে, একটা ভালো লাগার বিষয় তো থাকে, গাছে যাই হোক অল্প হলেও কিন্তু এটা একটা মানে অন্যরকম আনন্দ, এটা ওই কোটি টাকার জিনিস কিনেও কিন্তু এই আনন্দ পাওয়া যায় না, যেটা আমি একটা গাছ থেকে একটা ফল পাই, হ্যাঁ ফুল পাই সেটা দিয়ে। আর হচ্ছে যে ক্ষতির দিকটা, যে আসলে ক্ষতি তো অ্যাকচুয়ালি বিল্ডিংটা কিভাবে তৈরি হয়েছে, সে কতটুকু ওয়েট নিতে পারবে, কতটুকু ওয়েট দেয়া যাবে, এগুলো চিন্তা ভাবনা তো অবশ্যই করার বিষয় আছে। নিউজ বরিশালের নিয়মিত আয়োজন বাড়ির ছাদে সবুজ কৃষি, নিয়মিত এই আয়োজন দেখতে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।